রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ বলেছেন ইসলাম শান্তির ধর্ম এখানে হিংসা বিদ্বেষ বা হানাহানির কোন স্থান নেই বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন তিনি এ সময় শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা অব্যাহত থাকবে জয় রিপোর্ট ঈদের আনন্দ ভাগ করে নিতে বঙ্গভবনের দুয়ার খোলা ছিল সবার জন্য রাজনীতিবিদ ব্যবসায়ী চাকরিজীবী কূটনীতিক সহ সমাজের সব স্তরের মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপ্রধানের সঙ্গে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময়ের পর দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপ্রধান আমি দেশবাসী সহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রাষ্ট্রপতি বলেন যে কোনো ধর্মীয় উৎসবে সামিল হন দেশের সব ধর্মের মানুষ এটাই এদেশের ঐতিহ্য ধর্মীয় অনুষ্ঠানগুলো বর্ণ নির্বিশেষ সকলের জন্য সম্প্রীতি ও পরিণত হোক এটাই সকলের প্রত্যাশা তিনি বলেন অসাম্প্রদায়িক সমাজ গঠনই ইসলামের প্রকৃত শিক্ষা ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম এখানে হিংসা বিদ্বেষ হানাহানি পূবণ্ডকতার কোন স্থান নেই মানবিক মূল্যবোধ পারস্পরিক সহাবস্থান ও বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে ইসলামের এই সমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে বাংলাদেশে শান্তি এবং সৌহার্দ্য অটুট থাকবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শাহ আলী জয় নিউজ হামিদোর ঢাকা